হ্যালো ফ্রেন্ডস, রাজেশ 360 চ্যানেলে সকলকে স্বাগত। আজকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের কিছু কোশ্চেন নিয়ে আমি আবার আপনাদের সামনে এসেছি। তো দেখা যাক কিছু কোশ্চেন আজকে। প্রথম কোশ্চেন হচ্ছে, দ্য পার্সন কন্ট্রিবিউটিং দ্য আইডিয়া অফ দ্য স্টোর প্রোগ্রাম ওয়াজ, এটা হবে হচ্ছে জন ভন নিউম্যান। সেকেন্ড কোশ্চেন, দ্য ফার্স্ট প্রিম টু মাস মার্কেট এ মাইক্রো কম্পিউটার অ্যাজ এ পার্সোনাল কম্পিউটার ওয়াজ, রেডিও শ্যাক। থার্ড কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য আর্লিয়েস্ট ক্যালকুলেটিং মেশিন হুইচ ওয়াজ বেসড অন কনসেপ্ট ফাউন্ড ইন মডার্ন কম্পিউটার বাট ওয়াজ আনফর্চুনেটলি নেভার বিল্ড? অবশ্যই অপশান এ, ব্যাবেজ ডিফারেন্স ইঞ্জিন, অপশান এ। 4 নম্বর কোশ্চেন হচ্ছে, হু ইজ দ্য কল গ্র্যান্ডফাদার অফ দ্য কম্পিউটার, এটা অবশ্যই হবে হচ্ছে চারের দাগের, অবশ্যই হবে হচ্ছে বেঞ্জামিন ব্যাবেজ, অবশ্যই বেঞ্জামিন ব্যাবেজ, চার্লস ব্যাবেজ এখানে নয়, এখানে অপশান ভুল আছে। চার্লস ব্যাবেজকে বলা হয় ফাদার অফ কম্পিউটার, আর বেঞ্জামিন ব্যাবেজকে বলা হয় গ্র্যান্ডফাদার অফ দ্য কম্পিউটার। 5 নম্বর কোশ্চেন, হুইচ ওয়াজ দ্য ফার্স্ট কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড টু বিল্ড ফর সেল, এখানে হচ্ছে স্পেরি ইউনিভ্যাক, প্রথম কম্পিউটার কোম্পানি যেটা বিল্ড করেছিল ফার্স্ট কম্পিউটার সেল করার জন্য। হুইচ ওয়াজ দ্য ফার্স্ট ইলেকট্রনিক কম্পিউটার দ্যাট বিলংস টু দ্য ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটার, এখানে অপশান হবে হচ্ছে, ছয় দাগের অ্যান্সার হবে হচ্ছে অ্যানসফ বেরি কম্পিউটার, ABC, অ্যান্সার হবে এটা ABC, ABC। এরপর কোশ্চেন হচ্ছে 7 নম্বর কোশ্চেন, দ্য ফার্স্ট ইন্ডিয়ান অ্যানালগ কম্পিউটার ওয়াজ অ্যাসেম্বলড বাই ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট ISI অফ ক্যালকাটা ইন 1953, রাইট অ্যান্সার ইজ 1953। এরপরে কোশ্চেন, ইনিয়াক, এডিভ্যাক, মার্ক ওয়ান, ইউনিভ্যাক ওয়ান, IBM 650, IBM 701, IBM 702, IBM 704 বিলং টু দ্য ফার্স্ট জেনারেশন কম্পিউটার্স, এগুলো ফার্স্ট জেনারেশনের কম্পিউটারের মধ্যে পড়ে। এরপর নেওয়ার কোশ্চেন হচ্ছে, PDP-5, PDB-8, IBM 360 সিরিজ অ্যান্ড IBM 370 সিরিজ ওয়াজ বিলং টু, নয় দাগে কোশ্চেন অ্যান্সার হবে হচ্ছে থার্ড জেনারেশন কম্পিউটার। এরপর আছে হচ্ছে, KX VP 2000, IBM 3000 বিলং টু দ্য, অবশ্যই এটা ফোর্থ জেনারেশন কম্পিউটার্সের মধ্যে পড়ে। 11-এর কোশ্চেন হচ্ছে, IBM 1401, CDC 6600, IBM 7030 এটসেট্রা বিলংস টু দ্য, 11 অ্যান্সার হবে হচ্ছে সেকেন্ড জেনারেশন কম্পিউটার, অ্যান্সার হবে সেকেন্ড জেনারেশন কম্পিউটার। 12 দাগে কোশ্চেন, ইন্টিগ্রেটেড সার্কিট সলিড স্টেট টেকনোলজি ওয়াজ ইউজ ইন দ্য ফলোয়িং জেনারেশন অফ দ্য কম্পিউটার, এটা হবে থার্ড জেনারেশন অফ কম্পিউটার, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন 12 দাগে, তো এটা অ্যান্সার হবে থার্ড জেনারেশন কম্পিউটার, IC টেকনোলজি থার্ড জেনারেশন কম্পিউটার প্রথম ব্যবহার হয়েছিল। এরপর 13 দাগে কোশ্চেন, হুই ইজ রেসপন্সিবল ফর দ্য ইন্ট্রোডিউসিং দ্য কনসেপ্ট অফ স্টোর প্রোগ্রাম, অবশ্যই এটা আগেও কোশ্চেনটা হয়েছে, এর অ্যান্সার হবে হচ্ছে জন ভন ভিউম্যান, জন ভন নিউম্যান, অপশন ডি। হু ইজ দ্য পায়োনিয়ার ইন দ্য ফিল্ড অব কম্পিউটার ল্যাঙ্গুয়েজ হু প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য ডেভেলপমেন্ট অফ কোবল, অ্যান্সার হবে হচ্ছে ব্লেসি পাসকালের প্রচুর ভূমিকা আছে কোবল এর পিছনে। তো আশা করি ফ্রেন্ডস তোমাদের ভালো লাগলো ভিডিওটা, কেমন লাগলো লাইক করে জানিও, কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্টে অবশ্যই লিখো, আর দেখা হচ্ছে আবার নতুন কিছু কোশ্চেন নিয়ে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, গুড বাই।